পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোটের স্বরগ্রাম অঞ্চলের বৈচি গ্রামে প্রয়াত রবীন্দ্রনাথ দত্ত ও প্রয়াত সাধনা দত্তের স্মৃতির উদ্দেশ্যে পিন্টু দত্ত ও সুপ্রীতি দত্তের সহযোগিতায় বৈচি চণ্ডীমাতার মন্দিরটি পুনর্নির্মাণ করে দ্বার উদ্ঘাটন করা হয়। বেলুড় মঠ রামকৃষ্ণ মিশনের স্বামী বিশ্বনাথানন্দ মহারাজ মন্দিরটির উদ্বোধন করেন। আজকে আমি এসেছি আমার জীবনের সর্বশ্রেষ্ঠ তীর্থ আমার জন্মভূমিকে দর্শন করতে। এখানে আজ কি করলেন আপনি? আমি অটোয় বসে বসে সমগ্র পৃথিবীর মানুষের কল্যাণ কামনা করেছি। মা চণ্ডী আমাদের গ্রাম্য দেবতা, দীর্ঘকাল কত বছর ধরে তিনি পূজা নিচ্ছেন এখানে তার ঠিক নাই, কিন্তু অচলা ভক্তি গ্রামের মানুষের আছে, আমারও আছে। যিনি করলেন এই মন্দির, তিনি শাশ্বত কালের জন্যে ঠাকুরের কাছে আশীর্বাদ লাভ করবে। প্রজন্মের পর প্রজন্ম মানুষ দেখবে এরকম একটি মানুষ গ্রামের, আমাদের গ্রাম্য দেবতা, আমাদের প্রাণ, আমাদের সর্বকালের শ্রেষ্ঠ পূজ্য দেবী, তারা একটি স্থায়ী বাসস্থান করে দিয়েছে। এর চাইতে আনন্দ আমাদের গ্রামবাসীর আজকে আর কিছু নাই, এটা আমাদের পরম প্রাপ্তি। শতাব্দীর প্রাচীন কুলদেবী চণ্ডীমাতার পুজো হয়ে আসছে। প্রথমে তালপাতার ছাউনি আটচালায় পুজো করা হয়, বর্তমানে নতুন রূপ নেয়। প্রতি বছর জামাই ষষ্ঠীর পর দশহারা পুজো এখানে ধুমধাম সহকারে অনুষ্ঠিত হয়। এছাড়াও প্রতিদিন নিত্য সেবা হয়ে থাকে। আজকে আমি আমার এখানে জন্ম, আমি জন্মভূমির প্রত্যেক মানুষের কল্যাণে আমাদের গ্রামে একটি চণ্ডীমাতা মন্দির ভেঙে পড়েছিল, সেটা মানে তৈরি করে দিলাম এবং প্রত্যেক গ্রামের মানুষের সহযোগিতায়। এই মন্দির হঠাৎ নির্মাণ করার কি লক্ষ্য নিয়ে করলেন আপনি? আমি একটু সমাজ সেবামূলক কাজ করতে ভালোবাসি এবং আমার পিতামাতা খুবই স্মৃতিরক্ষার্থে এটা করেছি। এই মন্দিরটার কতটা প্রয়োজন ছিল আমরা এই গ্রামে? খুবই প্রয়োজন ছিল, ভেঙে পড়ছিল মন্দিরটি এবং আমাদের গ্রামের মানে কুলদেবতা আমাদের প্রত্যেক বছরে বিরাট ধুমধাম করে অনুষ্ঠান হয়, পুজো হয় চণ্ডীমাতার মন্দির। চণ্ডীমাতার উদ্বোধন করলেন এই মন্দিরে চণ্ডীমাতা মন্দির, যেটা আমার বাবা বানিয়েছেন ওটার উদ্বোধন ছিল। আমার দাদু ঠাকুমার স্মৃতি রক্ষার উদ্দেশ্যে মন্দিরটি নির্মাণ করা হয়েছে। সাধারণ মানুষের জন্য অনেকটাই দরকার ছিল, কারণ মন্দিরটা ভেঙে পড়ছিল, আমাদের কুলদেবতার মন্দির, মন্দিরটা দরকার ছিল তৈরি করা। তো সবার আশীর্বাদেই মন্দিরটি বাবা নির্মাণ করেছে। আমি ভীষণ খুশি, গর্ববোধ করছি যে আমার বাবা বানিয়েছে মন্দিরটা। সবাই খুশি আশা করি সবার। মঙ্গলকোট থেকে মনোজ কুমার মালিকের রিপোর্ট, আনন্দবার্তা।